সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে সামাজিক অসমতা, সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক শ্রেণী সম্পর্কে আলোচনা করেছিলাম। তার বাকি অংশ বলতে আজকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। সামাজিক স্তরবিন্যাস, পৃথিবীর এমন কোনো সমাজ নাই যে যেখানে সামাজিক স্তরবিন্যাস নাই। প্রত্যেকটি সমাজেই সামাজিক স্তরবিন্যাস আছে। যদিও সমাজতন্ত্রেরা, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, তারা বলছে সমাজতন্ত্রে কোনো সামাজিক স্তরবিন্যাস নাই। এইখানে কথা হচ্ছে যে তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সামাজিক সমাজতন্ত্র কাকে বলে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি জানি সামাজিক স্তরবিন্যাস কি এবং সেইটা জিনিস সমাজতন্ত্রে নাই, তাহলে এর সংজ্ঞা হলেই আমরা বুঝতে পারবো। যেমন সামাজিক সমাজতন্ত্র বলতে বোঝায় সেই সমাজ ব্যবস্থাকে যে সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানায় না থেকে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, এটার নামই হচ্ছে সমাজতন্ত্র। অর্থাৎ উৎপাদনের উপকরণ কোনো ব্যক্তি মালিকানায় না থেকে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, রাষ্ট্রের সদস্য সবাই তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, পরিবারের সদস্য অনুযায়ী সে পারিশ্রমিক পাবে, এইটা হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। এখন কথা হচ্ছে সমাজতন্ত্রে হয়তো অর্থনৈতিক কোনো বৈষম্য থাকবে না, যেমন বড় কোনো অফিসারের দুইজন সদস্য স্বামী স্ত্রী আর বড় জোর একটা ছেলে বা একটা মেয়ে চারজন, তার বেতন যে টাকা পাবে একজন নাইট গার্ড তার আট দশটা ছেলে মেয়ে সহ তার চাইতে অনেক বেশি বেতন পাবে। এখানে যেহেতু সমাজতন্ত্রে পরিবারের সদস্য অনুযায়ী সে টাকা পাবে, এই জন্য টাকার দিক দিয়ে সামাজিক স্তরবিন্যাস না থাকলেও সম্মানের দিক দিয়ে অবশ্যই স্তরবিন্যাস আছে। এখন একজন এমডির সম্মান আর নাইট গার্ডের সম্মান এক জিনিস নয়। কাজেই এক্ষেত্রেও আমরা বলতে পারি যে পৃথিবীতে এমন কোনো সমাজ নাই যে সমাজে সামাজিক স্তরবিন্যাস নাই। প্রত্যেকটি সমাজে সামাজিক স্তরবিন্যাস আছে, পৃথিবীতে যতগুলো সমাজ আছে। এখন আরও স্পষ্টভাবে আমরা জানে নেই সামাজিক স্তরবিন্যাস কাকে বলে। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে একই সমাজে বসবাস করার পরেও আমাদের যে একজনের থেকে আরেকজনের যে বৈষম্য বা তফাৎ, এই তফাৎ বা বৈষম্য হতে পারে অর্থনৈতিক, হতে পারে শিক্ষার দিক দিয়ে, হতে পারে উচ্চতার দিক দিয়ে, হতে পারে চেহারার দিক দিয়ে, এই যে তফাৎ বা বৈষম্য এটাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। তা প্রত্যেকটি সমাজেই সামাজিক স্তরবিন্যাস আছে। আমরা যদি আমাদের নিজ গ্রামের সামাজিক স্তরবিন্যাস আলোচনা করি তাহলে দেখব যে আমাদের নিজের গ্রামেরই বিভিন্ন ধরনের সামাজিক স্তরবিন্যাস আছে। যেমন আমরা শিক্ষার দিক দিয়ে যদি সামাজিক স্তরবিন্যাস দেখাই, শিক্ষার দিক দিয়ে আমাদের গ্রামে এখানে দেখতে হবে যে তোমার পিএইচডি ডিগ্রি কয়জন লাভ করেছে আমাদের গ্রামে। এখানে আমি একটা ইয়ের মাধ্যমে দেখাই তোমাদের শখের মাধ্যমে যে মাস্টার ডিগ্রি পাস কয়জন, পিএইচডি ডিগ্রি কতজন কতজন, এমএসএস কতজন, তারপর স্নাতক স্নাতক কতজন, এইচএসসি এইচ এসসি কতজন,
কতজন এই পর্যন্ত আমরা দেখালাম তাহলে দেখব যে আমরা 1 2 3 4 5 আরেকটা ই আছে অশিক্ষিত জিরা যাই হোক এরকম তাহলে দেখা যাবে যে আমাদের এখানে এই শিক্ষার দিক দিয়ে যদি আমরা সামাজিক স্তর বা আয়ন করি শিক্ষার দিক দিয়ে দিয়ে স্তরায়ন শিক্ষার দিক দিয়ে স্তরায়ন যদি আমরা করি আমাদের নিজ গ্রামের তাহলে দেখা যাবে যে এইরকম আমরা পাই এখানে দেখা যাচ্ছে যে হয়তো পিএইচডি আছে দুইজন এমএসএস আছে 50 জন তারপর স্নাতক আছে 20 জন এইরকম আর কি 10 জন তারপরে এসএসসি আছে 100-200 জন এরকম ইত্যাদি আর কি আমরা এরকম ভাবে যদি আমরা ধরি তাহলে আমরা দেখব যে এরকম স্তর বিন্যাস আমাদের গ্রামের শিক্ষার দিক দিয়ে স্তর বিন্যাস দেখা যাবে এখন আর একটা কথা হচ্ছে আমেরিকানরা আবার সামাজিক স্তর বিন্যাসকে প্রত্যেকটি স্তর বিন্যাসকে এক একটা শ্রেণীতে এক একটা শ্রেণীকে দুই ভাগে ভাগ করছে তার প্রথম এক নম্বরটা হচ্ছে উচ্চবিত্ত উচ্চ উচ্চবিত্ত এটা হচ্ছে প্রথম শ্রেণী উচ্চ নিম্নবিত্ত দুই নম্বরটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত নিম্ন নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তিন নম্বরটা উচ্চ নিম্নবিত্ত নিম্ন নিম্নবিত্ত তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি স্তরকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে উচ্চ উচ্চবিত্ত তারপরের যে ইমিডিয়েট যে স্তর সেই স্তরটা হচ্ছে তোমার উচ্চ নিম্নবিত্ত উচ্চ শ্রেণীর চাইতে অল্প একটু কম তাদের টাকা পয়সা তারপরে আর একটা শ্রেণী তারা বলছে মধ্য উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা উঁচু লেভেলে আছে তাদেরকে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বলা হয় তাদের চেয়ে একটু যারা নিচু তাদেরকে নিম্ন নিম্ন মধ্যবিত্ত বলা হয় এরা সাধারণত নিম্নবিত্তের চাইতে সাধারণত এক লেভেল উপরে এই জন্য এদেরকে নিম্ন মধ্যবিত্ত বলা হচ্ছে আর নিম্নবিত্ত যেটা নিম্ন নিম্নবিত্ত উচ্চ নিম্নবিত্ত একেবারে নিম্নর চাইতে একটু উপরে এদেরকে সাধারণত উচ্চ নিম্নবিত্ত বলা হয় আর একেবারে যারা নিচে তাদেরকে নিম্নবিত্ত বলা হয় আমেরিকান সমাজ ব্যবস্থায় এদেরকে সাধারণত এই প্রত্যেকটি স্তরকে আবার দুই ভাগে ভাগ করে এইভাবে দেখাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের যেটা যে সামাজিক স্তর বিন্যাস তাহলে আমরা এখানে আমাদের নিজ গ্রামে ইয়ে দিয়ে দেখলাম শিক্ষার দিক দিয়ে দেখলাম যে নিজ গ্রামে বিভিন্ন তোমার ভাবে সামাজিক স্তরায়ন করা যায় শিক্ষার দিক দিয়ে স্তরায়ন করা যায় সেটা আমরা দেখালাম অর্থনৈতিক দিক দিয়ে স্তরায়ন করা যায় আবার উচ্চতার দিক দিয়ে স্তরায়ন করা যায় চেহারার দিক দিয়ে স্তরায়ন করা যায় আমরা একটা উদাহরণ ব্ল্যাকবোর্ডে দেখালাম যাই হোক তাহলে সামাজিক স্তর বিন্যাস কি জিনিসটা সেটা তো তোমার তোমরা বুঝতে পারলে স্টুডেন্ট বিন্দু তোমরা আমার মনে হয় যে আমি তোমাদের বুঝাতে পেরেছি সামাজিক স্তর বিন্যাস কাকে বলে
আমি আবারও তোমাদের সহজভাবে মনে রাখার জন্য আবারও বলছি যে একই সমাজে বসবাস করার পরেও যে একজনের থেকে আর একজনের যে বৈষম্য বা তফাত সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে শিক্ষার দিক দিয়ে, হতে পারে চেহারার দিক দিয়ে ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে হতে পারে, এই যে একজনের থেকে আর একজনের বৈষম্য, এটার নামই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আমি আর তোমাদের আলোচনা করতে চাই না, আর আমার নিজের লেখা বইও আছে, প্রারম্ভিক সমাজবিজ্ঞান আছে, মেজর বই, নন মেজর সমাজবিজ্ঞান পরিচিতি, কবির পাবলিকেশন থেকে না এনএস পাবলিকেশন থেকে প্রকাশিত, মোহাম্মদ আব্দুল শুকুর খান রচিত, তোমরাও বইতেও দেখতে পারো, খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা। আর এখন এই সামাজিক স্তরবিন্যাসের পরে আমরা বর্ণ প্রথা সম্পর্কে আমরা একটু ধারণা দিই, এর পরের ক্লাসে আমরা বর্ণ এবং সামাজিক শ্রেণীর মধ্যে পার্থক্য কী আমরা আলোচনা করব, আর সময় পেলে আজকেই করবো। এখন বর্ণ কী? বর্ণ প্রথা হচ্ছে এই, সাধারণত এই বর্ণ প্রথাটা হিন্দু সমাজেই লক্ষণীয়, হিন্দু সমাজে এটা লক্ষণীয়। তো এখানের বর্ণ প্রথা হচ্ছে হিন্দু সমাজের চারটি বর্ণে তারা বিভক্ত, একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। তাই এখানে কথা হচ্ছে যে এরা, এদের ধারণা এক একজনের এক এক রকম। যেমন ব্রাহ্মণরা, তাদের ধারণা ব্রাহ্মণরা সাধারণত স্রষ্টার মুখমণ্ডল থেকে তৈরি, তারা স্রষ্টার মুখমণ্ডল থেকে সৃষ্টি হয়েছে। তারপরে ক্ষত্রিয় যারা যোদ্ধা, স্রষ্টার বাহুবল থেকে তৈরি হয়েছে, বাহু থেকে। যারা বৈশ্য, যারা এই কৃষক শ্রেণী, খাদ্যের যোগান যারা দেয়, ওরা তো যুদ্ধ করে যোগান দেবে, তারা হচ্ছে তোমার স্রষ্টার উরু থেকে তৈরি হয়েছে। আর যারা একেবারে শেষ শ্রেণী, তারা তোমার স্রষ্টার পায়ের পাতা থেকে তৈরি, এদের এই ধারণা। এখানে আরেকটা জাতি আছে ভারতের, যেটাকে আমরা বই পুস্তকে অনেক বইতেই আছে, অনেক বইতেই নাই, যেটা আমরা দেখে থাকি, সেটা হচ্ছে তোমার অস্পৃশ্য জাতি। যে জাতি ছোঁয়া যায় না, তারা সাধারণত রাতের অন্ধকারেই কাজ করে, আর দিনের আলোতে তাদের যদি কেউ দেখে ভারতবর্ষের লোকজন, তাদের তারা মনে করে যে অমঙ্গল, তাহলে তাদের দেখতে দেখতে তাদের তোমার পিটিয়ে হত্যা করা হয়। তাই এখানে সবচাইতে খারাপ দিক যেটা এই বর্ণ প্রথার, সেটা হচ্ছে যে আমি যে বর্ণে জন্মগ্রহণ করব, সারা জীবন আমাকে সেই বর্ণেই থাকতে হবে। যতই আমার যোগ্যতা থাক, যতই আমার প্রতিভা থাক, আমার যোগ্যতা বলে বা আমার প্রতিভা বলে আমি যে বর্ণ চেঞ্জ করব, এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এই জিনিসটা এই বর্ণ প্রথার মধ্যে নাই। এই জিনিসটাই সবচাইতে খারাপ। এবং আরেকটা জিনিস, ব্রাহ্মণের ছেলে সাথে ক্ষত্রিয়র বন্ধুত্ব হতে পারে না। এখানে যে যে বর্ণে থাকবে তাকে সেই বর্ণেই সারা জীবন থাকতে হবে, যতই তার প্রতিভা থাক না কেন। আজকে সময় শেষ, প্রিয় ছাত্রছাত্রী, আগামী ক্লাসে আমরা এইখান থেকে আবার শ্রেণী সব শুরু করব। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলো।